স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে বেকারের সংখ্যা আসলে কত বিশ্বব্যাংকে পাঠানো বাংলাদেশ সরকারের ডেটা কিংবা সরকারি প্রতিষ্ঠানের করা তথ্যে আস্থা নেই অর্থনীতিবিদদের এমনকি নিয়মিত শ্রমশক্তি জরিপও করে না পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রীর দাবি করোনার কারণে তথ্য সংগ্রহ পিছিয়ে গেল এই বছরের মধ্যে জরিপ শেষ করতে চান তারা বিশেষজ্ঞরা বলছেন বেকারত্বের সঠিক তথ্য না থাকলে উন্নয়নের লক্ষ্য পূরণ সম্ভব হবে না সজল দাসের প্রতিবেদন প্রতি জনসংখ্যার বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব পাঁচ বছর আগের সবশেষ শ্রমশক্তি জরিপে দেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠী ছিল ৬ কোটি ৩৫ লাখ যেখানে বেকারের সংখ্যা ছিল প্রায় ২৭ লাখ এর ৩৯ শতাংশই শিক্ষিত বেকার এই করোনায় বেকারত্ব বেড়েছে উন্নত বিশ্বে আমেরিকা কিংবা ব্রিটেনে যা এখন ৭ থেকে ৮ শতাংশ আর বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে এই হার ৪.২২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫.৫ শতাংশে যদিও সরকারের দেয়া তথ্য দিয়েই এই হিসাব বৈশ্বিক সংস্থাটির তাহলে কি উন্নত বিশ্বের চেয়েও বাংলাদেশে বেকারত্বের হার কম অর্থনীতিতে যে হারে প্রবৃদ্ধি বেড়েছে সেই তুলনায় কর্মসংস্থান বাড়েনি কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন তখন দেখবেন যে আসলে আনএমপ্লয়মেন্ট রেট যেটা বেকারত্বের হার এইটা ওই ৪.২ ৪.৩ বাড়লে ৪.৫ কাজে তখন প্রশ্ন আসে যে আমরা একদিকে বলছি কর্মসংস্থান বাড়েনি কিন্তু অন্যদিকে বেকারত্বের হারও মোটামুটি স্থির রয়ে গেছে তাহলে মানে ঘটতেছে এটাকে বেকারের সঠিক তথ্য পাওয়া কেন জরুরি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে পরিসংখ্যানগত বিষয়টি ঠিক না করলে কোনো পরিকল্পনায় কাজে আসবে না আনএমপ্লয়মেন্ট এখন কতখানি এবং কতগুলো জব ক্রিয়েটেড হয়েছে এগুলোর একটু হাই ফ্রিকোয়েন্সি ডাটা দরকার হাই ফ্রিকোয়েন্সি বলতে আমরা বলছি না যে প্রতি সপ্তাহের ডাটা দরকার বা ততপক্ষে প্রতি কোয়ার্টারলি ডাটা দরকার কিন্তু আমরা কিন্তু এটা ইয়ারলিও পাচ্ছি না পরিসংখ্যান নিয়ে করা এই দুই অর্থনীতিবিদের কথাবার্তার সাথে একমত নন পরিকল্পনা মন্ত্রী অবশ্য শ্রমশক্তি জরিপ নিয়মিত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনিও এই দেশে রিকশা শ্রমিক নির্মাণ শ্রমিক এই ধরনের কাজ যারা করেন তারা কেউ বেকার নন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরিপ এই দেশের অর্থনৈতিক বিচারে এই বছরের মধ্যেই আমরা সম্পন্ন করে চূড়ান্ত রিপোর্ট বের করার জন্য আমরা সচেষ্ট হব ইউএনডিপির পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালে বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ১৩ কোটিতে পৌঁছাবে যা হবে জনগোষ্ঠীর ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বিপুল জনসংখ্যাকে কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়নের কথা সজল দাস নিউজ ২৪ ঢাকা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী বিস্তারিত জানাতে কমলাপুর সদরঘাট ও দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাচ্ছি কমলাপুরে সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল শাকিল এবার ঈদের ছুটিতে তো দীর্ঘ হওয়ায় ঢাকা ফেরা মানুষের চাপ খুব একটা দেখা যায়নি কমলাপুরে আজকের চিত্র কেমন দেখছেন একেবারে দানিয়া খুব একটা চাপ নেই মানুষের তবে যারা আসছেন তারা ভোগান্তি ছাড়া আসতে পারছেন বলছেন তবে সবচেয়ে বড় যেই ভোগান্তি সাধারণ মানুষ বলছেন সেটি হচ্ছে টিকিট কাটা নিয়ে অর্থাৎ ঢাকা থেকে যখন তারা বাড়িপথে রওনা হয়েছেন তখনও টিকিট নিয়ে এক ধরনের বড় ধরনের বিড়ম্বনা তাদের পড়তে হয়েছে ভোগান্তি পোহাতে হয়েছে কিন্তু এখন যারা গ্রাম থেকে ফিরছেন তাদেরকেও সেই টিকিট নিয়ে আসলে বড় যন্ত্রণাটা ভুক্ত হচ্ছে কারণ টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে কিংবা স্টেশনে কিন্তু কালোবাজারিতে অর্থাৎ অতিরিক্ত প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু সেই টিকিট পাওয়া যাচ্ছে কালোবাজারিতে এবং সেই টিকিট কেটে মানুষ ঢাকায় ফিরছেন কারণ তাদের আসলে এছাড়া ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা নেই যার ফলে সেই ভোগান্তি ছিল এর বাহিরে খুব একটা ভিড় না থাকার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যেই ঢাকা ফিরতে শুরু করেছেন এবং আজকে এখন পর্যন্ত ১২টি ট্রেন এসেছে এবং সবগুলো ট্রেনেই মূলত যারা ঈদের আগে বাড়ি গিয়েছেন তারা ফিরছেন এবং সেই ফেরার পর তারা তাদের যে ঈদের আনন্দ সেই ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কাটিয়ে ফেরার পর সেই উৎসবের কথা বলছিলেন সেই খুশির কথা বলছিলেন সেই সঙ্গে বিপরীত একটা চিত্র রয়েছে কমলাপুর রেল স্টেশনে অনেক মানুষ এখন আবার ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছেন যারা ঈদের আগে নানান কারণে কেউ ছুটিতে কিংবা না ছুটি পাননি কিংবা কেউ
টিকিট পাননি এইসব নানান জটিলতার কারণে যারা বাড়ি যেতে পারেননি তারা এখন বাড়ি যাচ্ছেন কারণ এই সময়টুকু ঢাকা থেকে ফেরার পথ থেকে খুবই সস্তির এবং টিকিটও পাওয়া যাচ্ছে ফলে অনেক মানুষই কিন্তু এখন বাড়ি যাচ্ছে আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এর মধ্যে বাড়ির পথে রওনা হয়েছেন আবার অনেকে ফিরছেন আর সব মিলিয়ে সস্তির যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা এখন পর্যন্ত অব্যাহত আছে শুধুমাত্র টিকিট কাটা নিয়ে বড় ধরনের বিড়ম্বনা এখনও অব্যাহত আছে সব মিলিয়ে এ ছিল কমলাপুর খবর আমরা একটু সদরঘাটের খবর জানতে চাই সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব বিপ্লব সদরঘাটে মানুষের উপস্থিতি কেমন কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের জি ধন্যবাদ আপনাকে আসলে দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু ভোর থেকেই কিন্তু রাজধানীতে সদরঘাট সেই সদরঘাটে এসে পৌঁছেছে এবং এর মধ্যে আপনি জানেন যেটি বলছিলেন যে যে ঈদে যে বাড়ি ফেরা মানুষের সে মানুষের যে লম্বা একটি ছুটি এবার পেয়েছে সেই লম্বা ছুটির কারণে কিন্তু অনেকেই আসলে ঠিক আজ শুক্রবার শুক্র শনি যে সরকারি বন্ধ রয়েছে এরপরে অথবা রোববারে একটি বড় চাপ রাজধানীতে পড়তে পারে রাজধানী ফেরার যে একটি চাপ থাকতে পারে এই জলপথ বলেন বা সড়কপথ বলেন সব জায়গাতে এটিও কিন্তু মনে করছে যারা লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তবে এরই মধ্যে কিন্তু আজ শুক্রবার হলেও কিন্তু ভোর থেকে কিন্তু দক্ষিণাঞ্চলে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু সদরঘাট দিয়ে কিন্তু ঢাকা পৌঁছাতে দেখেছি আমরা এবং অনেকেই বিশেষ করে আমরা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষার্থী যারা ঈদের বেশ অনেক কিছুদিন আগে তারা বাড়ি গিয়েছিল তারা বেশিরভাগই কিন্তু এখন তারা ঢাকায় চলে আসছে কারণ তাদের কিন্তু স্কুল কলেজ কিন্তু খুলে যাবে এরই মধ্যে এছাড়া কিন্তু অনেকে যারা আসলে ঢাকায় ঈদ করতে গিয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে ঢাকায় এসেছে এবং তারা বলছে যে লঞ্চে কিন্তু তেমন তাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি এবং একই সাথে ভাড়া নিয়েও তেমন তাদের কোনো আপাতত কোনো অভিযোগ তারা কেউ করেনি তবে পরিবার পরিজনের সাথে তারা যে ঈদ করতে পেরেছে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু অনেকের মুখে আমরা তৃপ্তির ছাপ দেখতে পেয়েছি এবং একই সাথে কিন্তু আবার যারা যারা এবার ঈদে ঈদ কাটিয়ে অর্থাৎ পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে কাজের প্রয়োজনে ঢাকায় আসতে হয়েছে যাদেরকে তাদের মন অনেকের মন খারাপও সেটাও কিন্তু আমরা তাদের মুখে আমরা শুনেছি তো আমরা এই মুহূর্তে চলে যাবো ফেরিঘাট দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট সেখানে রয়েছে শফিকুল ইসলাম শামীম জানবো সেখানকার অবস্থা ধন্যবাদ তালুকদার বিপ্লব পাপড়ে জানাচ্ছিলেন সদরঘাট দিয়ে কর্মমুখী যাত্রীদের সংবাদ জানাতে আমি তো রাজবাড়ী জেলার পাট দৌলদিয়া ঘাটে রয়েছি তো এই ঘাটের চিত্রটি একটু দেখাতে চাচ্ছি যে সকাল থেকে আমি দৌলদিয়া ঘাটে রয়েছি তো সকাল থেকে একটি বিষয় আমি দেখতে পারছি যে ছুটি শেষে এই কর্মমুখী হচ্ছে সাধারণ মানুষজন এই মানুষজন কিন্তু দৌলদিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলার সাধারণ মানুষ কর্মমুখী হয় তো সকাল থেকে যানবাহনের চাপ দেখা যাচ্ছে দৌলদিয়া ঘাটে তবে জাম চাপ থাকলেও দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমান 19টি ফেরি চলাচল করার কারণে এই মুহূর্ত পর্যন্ত ঘাটে কোনো যাত্রীবাহী পরিবহন এবং ব্যক্তিগত গাড়ির যানজট আমরা দেখতে পারছি না তবে রাস্তায় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার মাইক্রোবাস মোটরসাইকেল এবং যাত্রীবাহী পরিবহনও কিন্তু আমরা অসংখ্য দেখতে পারছি এই বিষয়টি কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি তবে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে এই চাপটি বৃদ্ধি পাবে বলে তাদের ধারণা তো এই ছিল দৌলদিয়া পাটুরিয়ার সর্বশেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে তানিয়া শামীম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঈদের পর ছুটি শেষে বাড়ি ফেরা মানুষের সবশেষ খবর জানাতে কমলাপুর সদরঘাট ও দৌলদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এবারে পরবর্তী প্রসঙ্গ সড়ক মহাসড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল ঈদের পর দুই দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় অর্ধ শতাধিক মানুষ ফাঁকা সড়কে বেপরোয়া গতি মহাসড়কে মোটরসাইকেল ও থ্রি হুইলারের অবাধ চলাচল এসবকেই দুষছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাতে আশুলিয়া ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাচ্ছি আশুলিয়াতে সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা নাজমুল মহাসড়কের ছোট যান চলাচল বন্ধ থাকার তো কথা এগুলো আসলে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে সরে জমিনে কি চিত্র দেখছেন আপনি
তানি আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার জামগড়াতে এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়কের অবস্থা আপনাদের কিছু যদি দেখাতে চাই যে প্রায় এই রোডে কিন্তু প্রায়ই কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং প্রতিদিনের মতোই যেহেতু এটা শিল্প অঞ্চল এবং এখান দিয়ে রাস্তা পারাপার হতে হয় এবং ছোট গাড়ির চাপ কিন্তু এই সড়কে যে প্রচুর ছোট গাড়ি রয়েছে এছাড়াও যে আমরা যদি আপনাদের কিছু দেখাতে চাই যে রাস্তার দুই পাশেই অসংখ্য মোটরসাইকেল এবং সিএনজি চালিত যেসব ব্যাটারি চালিত যেসব গাড়ি সেই গাড়িগুলি কিন্তু আপনার হর হামেশাই কিন্তু মহাসড়কে চলছে এবং এখানে যে আসলে দেখার যে কেউ এই সড়কগুলি যারা নিয়ন্ত্রণ করে যে হাইওয়ে পুলিশ থানা পুলিশ জেলা পুলিশ ট্রাফিক পুলিশ তারা আসলে এই সড়কে আসলে মানে এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে অথচ এই যে ব্যাটারি চালিত যেসব সিএনজি এইসব সিএনজি কিন্তু কোনো মতেই আসলে থামছে না এবং সড়কে কিন্তু হর হামেশাই আসলে চলছে এবং এই গাড়িগুলো কিন্তু দেখছেন যে মহাসড়কে কিন্তু আপনারা কীভাবে দাপিয়ে বেড়াচ্ছে পাশাপাশি আসলে মোটরসাইকেলও রয়েছে এবং মোটরসাইকেলগুলো কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে আসলে চলছে এবং সড়কে যে একটি আইন রয়েছে সেই আইন 2018 সালে কিন্তু সেটা সংশোধন করা হলেও কিন্তু এখনও কিন্তু সেই সড়কের আইন কিন্তু আসলে বাস্তবায়িত হচ্ছে না এলোমেলোভাবে যথাযথ গাড়ি পার্কিং এবং সব মিলেই আসলে কিন্তু গাড়িগুলি সেভাবে আসলে রাখা হচ্ছে এবং এই গাড়িগুলি আপনার আমি যদি কথা বলতে চাই আপনি এই গাড়ি নিয়ে তো মহাসড়কে বেরোনের কথা না কেন বের হয়েছেন এই টাকা পয়সা তো নাই চলা তো লাগবে এইভাবে দুহাই দিয়ে তো একের পর এক দুর্ঘটনা এখন তো না চলে উপায় নেই ভাই উপায় চলা লাগবে অনেক ধন্যবাদ আপনাকে যেমনটি আসলে বলছিলেন যে তারা তাদের আসলে নিরুপায় হয়ে তারা বলছে আসলে সড়কে তারা উঠছে এবং এখানে কিন্তু মূলত তাদের ওঠার কথা না তারপরেও তারা জীবনের ঝুঁকি নিয়ে সড়কগুলোতে কিন্তু আসলে বের হয়েছে এবং এই এলাকায় আপনি দেখতেই পারছেন যে এখানে যে পুলিশের যে আসলে কার্যক্রম সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না এবং এই এলাকার যারা সচেতন মহলের যারা রয়েছে তারা আসলে দাবি মহাসড়ক থেকে যেন এইসব সিএনজি থ্রি হুইলার যেন তুলে দেয় এই ছিল আমার কাছে টুঙ্গি আশুলিয়া মহাসড়কের সড়কের সর্বশেষ খবর ফিরে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে কুষ্টিয়াতে যাচ্ছি জাহিদের কাছে জাহিদ ধন্যবাদ নাজমুল কুষ্টি আমি আছি কুষ্টিয়া ঝিনাইদহ জাতীয় মহাসড়কে এবং এই মহাসড়ক আপনি জানেন যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এবং এই এই মহাসড়ক অতি সম্প্রতি প্রশস্ত করা হয়েছে যদিও এখনও ফোরলেনে উন্নীত হয়নি তবে আগে যে 24 মিটারের মহাসড়ক ছিল সেটি থেকে এখন 34 মিটারে উন্নীত করা হয়েছে এবং কোনো কোনো জায়গায় সেটি প্রশস্ততা আরও বেড়েছে যে কারণে এখন কিন্তু অনেক দ্রুত গতিতে এখানে যে দ্রুতগামী যেসব যানবাহন সেগুলো চলাচল করে আর ছোট ছোট যে পকেট রোড সেগুলো থেকে আমরা দেখি যে প্রায়ই সিএনজি চালিত যে 3 চাকা বা 4 চাকার যানবাহন সেগুলো কিন্তু ব্যাটারি চালিত এবং গ্যাস চালিত এবং ডিজেল চালিত সেই যানবাহনগুলো কিন্তু মহাসড়কে উঠে আসে হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকার পরেও তারা কিন্তু এই মহাসড়কগুলোতে এগুলো চালানো বন্ধ করার জন্য পুলিশের আমরা তেমন ভূমিকা দেখি না আমরা দেখি কথা বলেছি কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সাথে এবং তারা কিন্তু একই কথা নিয়মিত বলে যান যে তারা নিয়মিত অভিযান চালান এবং এসব যানবাহনগুলোকে তারা ধরার ব্যবস্থা করেন কিন্তু আমরা যে পরিস্থিতি দেখছি সেটা হচ্ছে যে এই মহাসড়কের উপরে হাইওয়ে পুলিশের একটি থানা আছে সেই থানার পাশ দিয়ে যেসব যান 3 চাকার যানবাহনগুলো তারা কিন্তু পাশ দিয়ে গলিয়ে অন্য পথ দিয়ে মহাসড়ক ওঠে আবার কিছু কিছু যানবাহন তারা এই হাইওয়ে থানার পাশ দিয়েই চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করি এবং সেটা জানি যে কিছু কিছু যানবাহনের সাথে তাদের নিশ্চয় কোনো সম্পর্ক আছে যে কারণে যে যানবাহনগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে আর আরেকটি তথ্য দিয়ে আমি শেষ করবো সেটি হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কে কিন্তু ঈদের দিন এরকম সিএনজির সাথে একটি অটো রিক্সার পিক আপ ভ্যানের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে এরকম সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটছেই আমরা চলে যাব টাঙ্গাইলে সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক আতিক জানাবেন সেখানকার মহাসড়কের কী পরিস্থিতি
জাহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মহাসড়কের দুর্ঘটনা এবং সংঘর্ষে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন আশুলিয়া ও কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীরা এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত তব্য বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ হয়েছে 84% 2.45 কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের খনন কাজ শেষ হয়েছে গত বছরই টানেলের ভেতরে ও বাইরে এখন চলছে রোড স্ল্যাব ও আন্তঃসংযোগের কাজ ভেতরে সড়কপথ সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাওয়ায় এখন চট্টগ্রাম প্রান্ত থেকে গাড়ি চালিয়ে যাওয়া যায় আনোয়ারা প্রান্তে প্রকল্প পরিচালক বলছেন চীনে আবারো করোনা বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট আনা ও টেকনিশিয়ানদের যাতায়াত আবারো বাধাগ্রস্ত হচ্ছে ফলে নির্দিষ্ট সময়ে টানেল চালু করা নিয়ে শঙ্কা থাকলেও কাজ চলছে পুরো দমে আদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চট্টগ্রাম শহর ও আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে এই পথ মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর থেকে আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই সবকটিকেই যুক্ত করছে এই টানেল ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে বৈপ্লবিক পরিবর্তন 10,374 কোটি টাকা ব্যয়ে চীনের সাংহাই টানেলের আদলে এটির নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে নানা বাধা বিপত্তি পেরিয়ে চলতে থাকে টিউব খনন কাজ 2021 সালে দুটি টিউবেরই খনন কাজ শেষ হয় এখন টানেলের ভেতরে ও বাইরে চলছে রোড স্ল্যাব ও আন্তঃসংযোগের কাজ সম্প্রতি চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টানেলের কাজের বিভিন্ন জিনিসপত্র আনা যাচ্ছে না বলে জানান প্রকল্প পরিচালক এবছরের এপ্রিলের শেষ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 84% আসছে ডিসেম্বরেই টানেল চালু করতে পারবেন বলে এখনো আশাবাদী প্রকল্প পরিচালক নির্ধারিত সময় আছে ডিসেম্বরের 4 তারিখ কাজ শেষ করার জন্য সেই সময় আমরা কাজ শেষ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি 3,005 মিটার দৈর্ঘ্যের টানেলটি নির্মাণ হলে ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে বহুগুণ পাশাপাশি এশিয়ান হাইওয়ে ও নতুন সিল্ক রুটে প্রবেশ করে চট্টগ্রাম হয়ে উঠবে অর্থনৈতিক করিডর টানেলকে ঘিরে যে কর্মযোগ্য এবং ওখানে যে রোড নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে এগুলো অবশ্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে এবং দক্ষিণ চট্টগ্রামের সাথে যে একটা সংযোগ স্থাপিত হবে এতে করে শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে নির্মাণ কাজের এ পর্যায়ে জলোচ্ছ্বাস ও বন্যায় এই টানেলের নিরাপত্তার জন্য পতেঙ্গা প্রান্তে 1100 মিটার বেড়ি বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তবে ঝুঁকি বিবেচনায় টানেলের দুই প্রান্তেই বাঁধ নির্মাণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শেখ জায়েদ নিউজ 24 চট্টগ্রাম কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগমে সুদিন ফিরেছে হোটেল মোটেল ব্যবসায় রুম খালি না পেয়ে কিছু কিছু পর্যটক রাত যাপন করেছে সমুদ্র তীরে আবার যারা হোটেলে উঠেছে তাদের দিতে হয়েছে বাড়তি ভাড়া ঈদে কয়েকদিন কয়েক কোটি টাকার ব্যবসা হবে এমন আশা পর্যটন ব্যবসায়ীদের আবু জাবেদের ক্যামেরায় কক্সবাজার থেকে নয়ন বড়ুয়াজয়ের প্রতিবেদন ঈদ উৎসবে 2 লাখ পর্যটকে মুখর কক্সবাজার সৈকত বুধবার সকাল থেকে তিল ধারণের ঠাঁই নেই লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার সৈকত জুড়ে সমুদ্র স্নান টিউবে গা বাসানো ওয়াটার বাইকে ঘুরে বেড়ানো সহ নানা আনন্দে সময় পার করছেন ভ্রমণ পিপাসুরা প্রশাসনও রয়েছে সতর্ক দেখতে অসাধারণ খুব ভালো লাগতেছে সবকিছু আসলে ঠিকঠাক আছে তো ঈদের পরে ঘুরতে আসার পর অনেক ভালো লাগতেছে অনেক পর্যটন প্রেমীরা আসছে এখানে দেখতে ভালোই লাগতেছে ফুড পেট্রোলিং বিচ পেট্রোলিং ওয়াটার বাইক পেট্রোলিং এর মাধ্যমে আমরা ট্যুরিস্টদের সেবা দিয়ে যাচ্ছি যাতে কোনো ধরনের অপরাধী কোনো ধরনের সুযোগ না নিতে পারে এছাড়া আমাদের আমাদের হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকেও আমরা বিভিন্ন অভিযোগ এলে আমরা ব্যবস্থা নিচ্ছি এদিকে দীর্ঘদিন পর কক্সবাজারে পর্যটকের আগমন দেখে খুশি পর্যটন ব্যবসায়ীরা যে পরিমাণে পর্যটক কক্সবাজারে সমাগম ঘটেছে তাতে আশা করছি আমরা বিগত দিনের করোনা মহামারীর যে আমাদের ব্যবসায়িকভাবে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম তা অনেকাংশই কাটিয়ে উঠতে পারবো মোটামুটি গত 2 বছরে আলহামদুলিল্লাহ ভালো তবে এবার বুকিং আমরা যতটা আশা করছিলাম সেই পরিমাণে আমরা দেখতে পাইনি কারণ যেহেতু ইন্ডিয়ার ভিসা খুলে গেছে এবং বিভিন্ন দেশে তবে মোটামুটি 70 এবারে যে 4-5-6-70% মতো বুকিং আছে কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে 400-র বেশি হোটেল মোটেল ঘরে উঠেছে এবারের ঈদ উৎসবে কয়েক কোটি টাকার বাণিজ্য হবে এমন আশা পর্যটন সংশ্লিষ্টদের নয়ন বড়ুয়াজয় নিউজ 24 কক্সবাজার রাজশাহীতে পদ্মা নদী নানাভাবে দখল করেছে 625 দখলদার তৈরি করেছে নানা ধরনের স্থাপনা এখন নদীর বুকে তৈরি করা হয়েছে চলাচলের পথ ফলে নদীর নাব্যতা হারিয়ে গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে ঝুঁকি তৈরি হচ্ছে নদী তীরবর্তী এলাকায় এসএ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন
দেখে মনে হতে পারে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার পথ। পথ ঠিকই, তবে গ্রাম থেকে গ্রামে যাওয়ার নয়। এটি পদ্মা নদীর পার থেকে মাঝ নদীতে যেতে এভাবে রাস্তা বানানো হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক চলাচল। এমন একাধিক রাস্তা এখন পদ্মার বুকে। রাজশাহীতে পদ্মা নদীর পার দখল করে গড়ে উঠছে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার হিড়িক পড়েছে পদ্মার তীর জুড়ে। সব মিলিয়ে শহরের বিপরীতে পদ্মার পারে এরকম শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও পারিবারিক স্থাপনা গড়ে উঠেছে। যে প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়া যারা এই নদী দখল করছে তাদেরকে উচ্ছেদ করতে একটু কঠিন এবং কষ্ট হচ্ছে। আমরা মিটিংয়ে বারবার কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি, আলোচনার মধ্য দিয়েই কিন্তু শেষ হয়। পদ্মা নদীর পার দখল করে আছে এমন দখলদারদের চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তালিকা তুলে দেয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে, কিন্তু একটি স্থাপনাও উচ্ছেদ হয়নি, বরং দিন দিন দখল বাড়ছে। এই রাজশাহী অঞ্চলে পদ্মার পারে অনেকগুলা প্রায় 500 অধিক অবৈধ দখলদার আছে। আমি ইতিমধ্যে সাইট ভিজিটও করেছি, দেখেওছি। এইগুলোর তালিকা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আছে। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দেয় আমরা দ্রুত এই উচ্ছেদ করব। জেলা প্রশাসক অবশ্য বলছেন দখলদারদের উচ্ছেদে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। উচ্চ আদালতের একটি আদেশের কারণে সেটি আপাতত বন্ধ আছে। তাদেরকে আমরা উচ্ছেদের জন্য নোটিশও দিয়েছি এবং কার্যকর ব্যবস্থাও নিয়েছি, কিন্তু ইতিমধ্যে ওখানে হাইকোর্ট ডিভিশনে একটি মামলা দায়ের হওয়ার কারণে, ওখানে একটা নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে পারছি না। তারপর আমরা মামলাটি ভ্যাকেট করানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। নদী দখল ও দূষণ বন্ধে শিগগিরই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। বিদেশ বা অন্য এলাকা থেকে আর আনা লাগছে না শৌখিন রঙিন মাছ। কুষ্টিয়ার যুবকেরাই গড়ে তুলেছেন এই মাছের হ্যাচারি। সেখানে ডিম পারছে মাছ, হচ্ছে রেণু উৎপাদন। হরেক রঙের বাহারি মাছ চাষ হচ্ছে হাজা মজা পুকুর ডোবায়। রঙিন মাছ চাষীদের গল্প জাহিদুজ্জামানের প্রতিবেদনে। কুষ্টিয়ার ছেউড়িয়ার যুবক ইমন মাহবুব লেখাপড়ার পাশাপাশি শখের বসে শুরু করেছিলেন রঙিন মাছের চাষ। 4 বছরেই অনেক বড় হয়েছে তার হ্যাচারি। তিনি রঙিন মাছের চাষ নিয়ে গেছেন হাজা বজা পুকুর ডোবাই। রঙিন মাছের উৎপাদন বাড়লেও কমেনি চাহিদা, তবে উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় মাছের কোয়ালিটি লস হচ্ছে বলেন ইমন। কিভাবে করতে হবে সে ব্যাপারে প্রশিক্ষণটা যদি সেভাবে দেওয়া যেত সরকার থেকে, তাহলে আমরা এই মার্কেটটা আরো অনেক বড় করতে পারতাম, মাছ ইম্পোর্ট করা বাদ দিয়ে আরো এক্সপোর্ট করতে পারতাম। শুধু ইমন নয়, দেখা দেখি রঙিন মাছের চাষের ভুবনে দলে দলে আসছেন শিক্ষার্থী তরুণরা। এসব দেখে খুশি প্রতিবেশীরাও। বিক্রি আলহামদুলিল্লাহ এখন খুচরা অনলাইনে বেশি সেল হয়, আর খুচরা এলাকাতে কম বেশি হয় আর কি। এর মাছ দেখতেও সুন্দর, এর আবার চাষ করে লাভবান হচ্ছে। শৌখিন মৎস্যপ্রেমীরা যাচ্ছেন হ্যাচারিতে, রং দেখে হাতে ধরে যাচাই করে কিনছেন। সংগ্রহ করলে তারাও উৎসাহিত হবে এবং আমার মনে হয় যারা মাছ রাখতে চায় বাড়িতে তারাও লাভবান হবে। অন্য জায়গাতে মাছ অনেক দামে কিনতে হবে, এখানে কিছুটা হলেও সাশ্রয় হবে। এদিকে কম দামে রঙিন মাছ পেয়ে বেশ সুবিধা হয়েছে অ্যাকুরিয়াম ব্যবসায়ীদের। কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে এটা। এটার এই জন্য আমাদের সহজলভ্য হয়েছে এবং মাছটা আমাদের দামও কম পড়তেছে। হাতের নাগালে রঙিন মাছ পেয়ে অনেকেই সাজাচ্ছেন বাসাবাড়ি, অফিস কম্পাউন্ড। অনলাইনেও ভালো অর্ডার পাচ্ছেন চাষিরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আজভস্তল ইস্পাত কারখানার ভেতরে থাকা বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার জন্য সুযোগ দিতে জাতিসংঘের দাবির প্রেক্ষিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। টেলিগ্রামে এক ভিডিও পোস্টে ইউক্রেনের এক কমান্ডার তার সৈন্যদের প্রশংসা করে বলেছেন তারা রাশিয়ানদের বিরুদ্ধে অতিমানবীয় তৎপরতা দেখিয়েছেন। এখন এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।